বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিও থেকে আমি প্রজেক্টের কাজ শুরু করছি, মানে এরপর বিভিন্ন ধরনের প্রজেক্টের ভিডিও আমি আপলোড করব এই চ্যানেলে। তো এটা এটা হচ্ছে আমার প্রথম প্রজেক্ট যেটা দিয়ে আমি আপলোড করছি। তো এটা হচ্ছে একটা 40 চ্যানেলের এলইডি চেসার মেশিন। এতে অনেক রকম এফেক্ট আছে, 16টা এফেক্ট আছে। তো আর এতে 8টা করে চ্যানেল ভাগ করা আছে, মানে আট পাঁচ পাঁচটা চ্যানেলে 8টা করে কালার দেওয়া আছে। যে প্রত্যেকটা লাল যখন লাল জ্বলবে, যখন সবুজ জ্বলবে সবুজ, যখন নীল জ্বলবে, এরকম করে করে পরপর। তো এটা হচ্ছে মেশিনের ফ্রন্ট লুক। আর এগুলো যেগুলো হচ্ছে এগুলো এলইডির ইন্ডিকেশন, যে কোনটা জ্বলছে সেই মুহূর্তে কোন চ্যানেল অ্যাক্টিভ আছে সেইটা। এটার হাইট বেশি নয়, এটা হচ্ছে এরকম এই সাইজ, একদম কম সাইজের মধ্যে। এইটা হচ্ছে এর ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এখানে ফেজ নিউট্রাল ঢুকছে। এটা হচ্ছে এর ট্রান্সফরমার আছে ভিতরে, যেটা বোর্ডটাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তার ফিউজ। আর এটা হচ্ছে পাস এলিমেন্টের ফিউজ, মানে এখানে যে কাটিংগুলো হচ্ছে তার ফিউজ দেওয়া আছে এখানে। তো এটা বানানোর কারণ কি আগে একটু বলে দিই। এইটা একটা আমাকে প্রজেক্ট দিয়েছিল একজন, সেই জন্য এটা বানানো তারই অর্ডারের জন্য। তো বর্তমানে পিক্সেলে যদি কেউ ব্যবসা করতে যায় তার প্রচুর খরচা, পিক্সেল এসএমপিএস চাই, ওয়ারিংয়ের কাজ জানতে হবে, প্লাস চেন পিছু আলাদা করে কন্ট্রোলার, অনেক কিছু ব্যাপার থাকে। তো নতুন যারা ব্যবসায়ী তারা সেই পুরনো আবার সেই এলইডি চেনের দিকেই ফিরছে। পিক্সেলে কিন্তু পিক্সেলের মতো কোয়ালিটি আসবে না, তবু যেহেতু ব্যবসার একটা পুঁজি থাকে সেই পুঁজির জন্য, তো সেই ভাই আমাকে এটা বানাতে দিয়েছিল যাতে 5টা কালার 8টা চ্যানেলে বিভিন্নভাবে হয়, চেঞ্জিং হয়। তো এইটা হচ্ছে সেই জন্য বানানো। তো এটা আমি একটা প্রজেক্ট হিসেবেই ধরেছি। তো এটা বানাতে অনেক টাইমও লেগেছে, এটা কি মানে কীভাবে জ্বলবে না জ্বলবে সেটা আমি দেখাবো। তো প্রথমে এটা একবার আমি পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়ে সামনের চ্যানেলটা দেখাচ্ছি। তারপর এইটা যেখানে চলেছে দুর্গাপূজার আলোতে, সেইখানে ঝর্ণার চারিদিকে দেওয়া ছিল, তো সেইটা আগে দেখবো। তারপরে এর ভিতরে ডিটেলসে যাব, এর মধ্যে মাইক্রো কন্ট্রোলারের যে প্রোগ্রামিং আছে সেটা কি লেখা আছে সেটা দেখব। তো বন্ধুরা, এটা আমি পাওয়ার দিলাম। প্রথমে এসে গেল ফ্ল্যাশিং, মানে 40টা চ্যানেলই ফ্ল্যাশিং হবে। এরপর বিভিন্ন রকমের চেজার এফেক্ট আছে, আগে আর কিছুটা এফেক্ট আমরা এখানে দেখে নিই। তারপরে এটা যেখানে ছিল সেইখানে কীভাবে জ্বলেছে সেটাও দেখাবো, একটা সাইড থেকে কোন থেকে তুলেছি ভিডিওটা, হয়তো অর্ধেকটা বাড়ির দেয়াল ছিল সেই জন্য নাও দেখা হতে পারে, দেখা যেতে পারে। বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, এটা বহুক্ষণ 16টা প্যাটার্ন আছে, অনেকক্ষণ টাইম লাগবে। তো কিছু প্যাটার্ন আমরা দেখছি, এগুলো রানিং, কালার চেঞ্জ। কালার চেঞ্জ বলতে চেনটা পাঁচ কালারের হতে হবে, মানে 5টা কালারের চেন থাকবে, ধরো সাদা নীল সবুজ এইভাবে পরপর, আবার 5টা কালার হয়ে যাওয়ার পর আবার সেম প্যাটার্নে রিপিট হয়ে যাবে, তবে কালারটা চেঞ্জিং হবে, যখন লাল জ্বলবে তখন লাল, যখন সবুজ হবে তখন সবুজ, এইভাবে। এটার সিঙ্গেল কালার এফেক্ট হচ্ছে এখন, এরপরে নাইট রাইডার এফেক্টটা আসবে হয়তো।
এটা দুটো ধাক্কা খেয়ে আবার রিটার্ন চলে যাচ্ছে। আর এইখানে একটু ওয়্যারিং এর গন্ডগোল ছিল, মানে এলইডিটা ভুল করে একটা এলইডি দু তিনটি এলইডি পরে ওয়্যারিং আছে, পিছনের কানেকশন ঠিকই আছে কিন্তু এখানে এলইডি ওয়্যারিং এ 40টা তারের একটু গন্ডগোল, মানে একসঙ্গে অনেকগুলো তার ছিল বলে একটু একটা চ্যানেল শুধু ঘুরে গেছে, মানে এই সামনের দিকে ইন্ডিকেশনে। এটা আবার রিটার্ন আসছে, আবার এটা যাবে সামনের দিকে। এটা হচ্ছে 8 বিটের ফ্ল্যাশ, এটা আবার হচ্ছে প্রথম থেকে স্টার্ট হবে, মানে রিটার্ন আবার এটা অন্যরকমের প্যাটার্ন হয়ে যাবে। তো এরকম বন্ধু 16টা প্যাটার্ন আছে। চলো এবার এবার এটা যেখানে চলছিল সেখানে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক, মানে লাইটটা কীরকম। তো এর মাঝখানে ফোয়ারা ছিল, ফোয়ারার চারদিকে গোল করে 40টা চেন বিছানা ছিল। তো সেই ভিডিওটা একবার আমরা দেখে নিই, তারপরে নেক্সট এর ভিতরে পার্টস দিব। তো বন্ধুরা এটা হচ্ছে তার সেটিংটা, মানে যেভাবে লাইটটা লাগানো হয়েছে। তো এটা ফোয়ারার মাঝখানে চারদিকে টোটাল 40টা এলইডি লাইটের চেন দিয়ে আছে। তো কিছু চেন হচ্ছে হলুদ কালারের, কিছু সবুজ আর কিছু সাদা, দূর থেকে দেখা যাচ্ছে বলে এগুলো সবই একই ধরনের দেখতে লাগে। কিন্তু 3 রকমের কালার ইউজ করেছে, 5 রকমের দেওয়া দরকার ছিল সেই সময় ওই ধরনের কালার না থাকার জন্যে। তো এগুলো প্যাটার্নটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমে একবার ঘুরবে তারপরে আরেকবার এদিকে এসে থামবে। আর এইগুলো সাইডে যেগুলো স্থির হয়ে জ্বলছে এগুলো আলাদা করে একটা ব্রিজের মতো করা হয়েছিল, যাতে প্রতিমার সামনে দেখতে ভালো লাগে। আর এটা আস্তে আস্তে প্রথমে রাউন্ড হবে ঘুরবে, তারপরে আবার নতুন করে গিয়ে রিটার্ন 1 নম্বর প্যাটার্নে এসে দাঁড়াবে।
তো বন্ধুরা আমরা দেখলাম যে লাইটটা কিভাবে জ্বলছিল, তো এবার এর ভিতরের পার্টস দেখব। তো বন্ধুরা এটা হচ্ছে মেশিনের মেন মাদারবোর্ড। তো এটা যেহেতু মাইক্রো কন্ট্রোলার দিয়ে বানানো এবং সেন্সিটিভ আইসি আছে, সে তো সেইগুলো আইসোলেট করার জন্য প্রত্যেকটা চ্যানেলে 40টা চ্যানেলে MOC 3021 অক্টোকাপলার দিয়ে আইসোলেট করা আছে, মানে এর সঙ্গে কোনো কানেকশান নেই। আর এইটা হচ্ছে মেন মাদারবোর্ড, এইগুলো হচ্ছে শিফট রেজিস্টার, এই ছোট আইসিটা, আর এটা হচ্ছে মেন মাইক্রো কন্ট্রোলার। আর এটা প্রত্যেকটাতে BT 136 এদিকে 20টা, এদিকে 20টা দিয়ে আছে। আর এইটা হচ্ছে এর পাওয়ার সাপ্লাই, যে ট্রান্সফরমার আছে। আর এটা হচ্ছে এর 5 ভোল্ট রেগুলেটার, যেটা এই বোর্ডটাকে ড্রাইভ দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। আর এইখানে একটু ওয়্যারিংয়ের গণ্ডগোল হয়ে গেছে, 4 নম্বর ওয়্যারিং 6 ঢুকে গেছে এরকম আর কি, 40টা তার ছিল, বাকি এবার প্যাটার্ন এইখানে সব এইগুলো ঠিক আছে। তো এইখানে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা করে মবের প্রোটেকশন আছে, আর এটা 160 ভোল্টে আলাদা করে বাঁধা হয়েছে, যাতে হাই ভোল্টেজ এলো জেনারেটার স্টার্ট হওয়ার সময় অনেক সময় হাই ভোল্টেজ থাকে, তো সেটা যাতে প্রবলেম না হয়। আর এই ইনপুটে মব দিয়ে আছে বৃষ্টিতে বা বজ্রপাত পড়ে গেলে, যাতে একটা লিমিট পর্যন্ত ফিউজকে উড়ে গিয়ে প্রোটেকশন দিতে পারে, নইলে সেরকম হলে বোর্ডটা উড়ে যাবে। তো এটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের বোর্ড। এগুলো প্রত্যেকটা হচ্ছে MOC 3021 আছে দিয়া, এগুলো প্রত্যেকটা BT 136, ওই জন্যই এত লোড নিতে পারছে। আর এর সঙ্গে RC 9 দেওয়া আছে, যাতে ইন্ডাকটিভ লোড যেটা হবে অনেক দূর তার যাবে, তো সেই তারের লোডের কারণে যে ইন্ডাকটিভ লোডটা থাকে তাতে প্রবলেম না হয়, সুইচিংটা যাতে ফাস্ট অন অফ হয়। প্রত্যেকটি পার্টস জেনুইন এবং মানে অত্যন্ত কেয়ারের সঙ্গে এটা করা হয়েছে, যাতে কোনো কমপ্লেন না হয় এবং অনেক দিনের লংজিভিটি হয়। বোর্ডটাও সাইজে খুবই বড়, এটা স্কেলের সঙ্গে মাপলে বুঝতে পারবে। এটা হচ্ছে সাইজ। তো বন্ধুরা এটা আমরা বোর্ডটা দেখলাম, এবার একটু সার্কিট ডায়াগ্রাম আর যে কোডটা এটার জন্য লিখেছি তো সেই কোডটা দেখব। চলো এবার সার্কিট ডায়াগ্রামটা দেখি, তারপরে কোডটা দেখব। বন্ধুরা এটা হচ্ছে এর যে মেন ড্রাইভার কার্ডটা আছে, ড্রাইভার কার্ডের সার্কিট ডায়াগ্রাম। এটা আছে তার কানেক্টার, আর এইটা হচ্ছে তোমার শিফট রেজিস্টারগুলো। তো প্রত্যেকটা শিফট রেজিস্টারের ক্লক আর ডাটাগুলো একসঙ্গে কানেক্টেড আছে, যেমনভাবে কানেক্টেড থাকা দরকার। এগুলো আমি ডিটেলসে যাবো না, ডিটেলসে দিয়ে দেখে অনেক সময় লাগবে। আর এটা হচ্ছে মকের ড্রাইভারটা, এখানে ক্যাপাসিটারগুলোর ভ্যালু অনেক কম করা আছে, যাতে যেটা অন অফ টাইম, যেটা অন অফ টাইমটা অ্যাডজাস্ট হয়, নইলে কী হবে মক ড্রাইভার চালু হয়ে আবার যখন ফলিং এজ সিগন্যালটা থাকবে তখন লাইটটা জ্বলেই রয়ে যাবে। তো এইটা কোডের সঙ্গে এমনভাবে অ্যাডজাস্ট করা আছে যাতে মানে এইটা শিফট রেজিস্টার বন্ধ হলে যেন ইয়ে বন্ধ হয়। আর এইটা হচ্ছে তার ADMEGA 328P যে মাইক্রো কন্ট্রোলার তার কানেকশান, আর এখানে পকারে কানেকশান আছে। এটা হচ্ছে ড্রাইভারের স্কেমেটিক্সটা। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এরিয়া, আরেকটা স্কেমেটিক্স আছে, সরি পিসিবি লেআউট আছে। এটা হচ্ছে প্রথম পিসিবি লেআউট, এটা হচ্ছে মেন যে ড্রাইভার কার্ড তার পিসিবি লেআউট। তো এখানে এটা ডিজাইন করা আছে, এটা যেটা ভার্টিক্যালি বসানো আছে সেইটা। আর এটা হচ্ছে সামনের যে ফ্রন্ট প্যানেলের যে এলইডি রানিংটা আছে তার এটা আছে বোর্ড। আর এর আরেকটা পিসিবি বোর্ড আছে, যেটা হচ্ছে মেন পুরোটা দেওয়া আছে। এইটা হচ্ছে তার মেন পুরো পিসিবি বোর্ড, একদম কাছাকাছি করে প্রত্যেকটা ইয়ে করা আছে। আর কোডটা হচ্ছে, কোডটা আমি বেশি দেখাতে পারবো না, কারণ কোডটা বেশি দেখাতে গেলে তখন আমার অসুবিধা আছে। তো যার কোড তার কাছ থেকে আগে পারমিশন নিয়ে তবেই দেখানো উচিত। কোড একটা যার জন্য করেছি তাকে পুরো সব কিছু দেওয়া আছে। তো কোডটা লিখতে প্রায় 3 দিনের মতো সময় লেগেছিল, 1100 মতো লাইন আছে। তো আমি তোমাকে পুরোটা দেখাতে পারবো না বন্ধুরা, তো কিছুটা 2-3 লাইন আমি দেখাবো যে কীরকমভাবে কোডটা আসছে, লিখতে হয়েছে। তো এইটা হচ্ছে মেন কোডটা। যদি কারো কোড লাগে বা কেউ যদি এরকম ডিজাইন করতে চাও আমাকে জানাতে পারো,
আমি সেরকমভাবে কোড রেডি করে দেবো। বেশি কিছু না, এখানে কিছু লুপ আছে আর কিছু আলাদা করে প্যাটার্নের জন্য ডাইরেক্ট গুলো করা আছে, কোনো যেগুলো লাইব্রেরি প্লাস কন্ট্রোল দিয়ে আছে। কোড আমি বেশি দেখাতে পারবো, ডায়াগ্রাম যদি কারো লাগে। লাইক করো, শেয়ার করো।